এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার বিপদে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার কি তাহলে প্রার্থীপদ বাতিল হতে চলেছে কল্যাণের সেই রকম সম্ভাবনা আরও জোরালো হতে শুরু করেছে ভোটের প্রচারে গিয়ে বিরোধীদের হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের বর্ষিয়ান এই প্রার্থীর মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে কমিশনে তার প্রার্থীপদ বাতিলের আবেদন জানানো হয়েছে বলে জানান বিজেপি প্রার্থী তথা কল্যাণেরই প্রাক্তন জামায় কবির শঙ্কর বসু গতকালই তিনি জানিয়েছিলেন আজকে অ্যাপিল করা হবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে যাতে তার প্রার্থী পদ বাতিল করা হয় ঠিক সেই মতোই আজকে সকাল বেলাতেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যাতে প্রার্থীপদ বাতিল করা হয় শনিবার সন্ধ্যায় ডানকুনিতে এক জনসভা করেন হুগলির শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই কল্যাণকে বলতে শোনা যায় তাকে আমি জ্যান্ত রাখবো না আমার পোলিং এজেন্টের গায়ে যদি হাত পড়ে তাকে আমি ছেড়ে কথা বলবো না গতবার আমার পোলিং এজেন্টের গায়ে হাত পড়েছিল অসুস্থ হয়ে তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল এবার কেউ আসলে হিসাব বরাবর করে নেব ভোটের বাজারে প্রার্থীরা এমন গা গরম করানো কথা বারবার বলেন হুমকি হুঁশিয়ারি কুকথা এখন ভোট রাজনীতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে কল্যাণের মন্তব্য নিয়ে বিজেপির কবির শঙ্কর বসু বলেন তৃণমূল দলটাই সন্ত্রাসের কথা বলে এবার নিশ্চিতভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ওরা হারছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাষায় স্পষ্ট যে উনি ভয় পেয়ে গিয়েছেন প্রশাসনের দায়িত্বে এখন নির্বাচন কমিশন আছে পুলিশ বিষয়টা দেখবে নির্বাচন কমিশনের কাছেও আমি অনুরোধ করব একজন প্রার্থীর এই ধরনের মন্তব্য প্রকাশ্যে হুমকি দেওয়া নির্বাচনী বিধিভঙ্গের সমান সেই জন্যই পরবর্তীতে দেখা যাচ্ছে আজকে সকালবেলাতেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে মারফত এই কল্যাণের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি এবং তার প্রার্থীপদ বাতিলের আর্জিও জানানো হয়েছে এবং সেই সঙ্গে একটি ভিডিও অ্যাটাচ করে দেওয়া হয়েছে যেখানে কল্যাণ এই ধরনের মন্তব্য করেছেন